আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার দোকানের টিন সাদা হয়ে আপনার সিলিং সিলিং ছিদ্র হয়ে গেছে সিলিং ছিদ্র হয়ে কিন্তু মনে করেন যে এই সাইজ এই যে দেখেন ওই যে আপনারা দেখতে পারতেছেন কিনা এই যে কি বড় পরিমাণ শিলাবৃষ্টি শিলাবৃষ্টির কারণে আপনারা দেখেন মানে একটা গাড়ির গ্লাস পুরাই শেষ আপনারা দেখতে পারতেছেন আসলে কি বলবো মানে পুরা সব অবস্থা জুয়েল ভাই এই যে জুয়েল ভাই আসসালাম প্রিয় দর্শক আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আপনারা দেখতে পারতেছেন যে আপনার মানে বৃষ্টির চাইতে আপনার গাজীপুরে যে আপনার মানে শিলাবৃষ্টি মানে আপনার কী বলবো এক একটা মিনিমাম আপনার হাফ মানে আপনার 200 গ্রাম করে সাইজ আপনারা দেখতে পারতেছেন যে আপনার আওয়াজগুলো শুনতে পারতেছেন যে আপনার চালের ভিতরে যে টিনার চালে যে মানে আপনার মানে শিলাগুলা পড়তেছে মানে এক একটা এত বড় বড় ঠিক আছে আপনারা জাস্ট খালি শব্দগুলো দেখতে পারতেছেন যে গাজীপুরে পরিমাণ মানে আপনার শিলাবৃষ্টি হইতেছে এবং এক একটা বিশাল বড় বড় এবং ভয়ঙ্কর লেভেলের এক একটা শিলাবৃষ্টি ঠিক আছে মানে এই সাইজের শিলাবৃষ্টি মনে হয় আমি এই পর্যন্ত মানে খুব কমই দেখছি প্রায় মনে হয় আজকের থেকে মনে হয় আজ আরও প্রায় 8 থেকে 9 বছর আগে এই ধরনের শিলাবৃষ্টি আমার চোখে পড়ছে কিন্তু এই এইবারকার যে ফার্স্ট আজকে দেখেন আপনার অবস্থাটা ঠিক আছে এত পরিমাণ মানে এই এই সাইজের শিলাবৃষ্টি আমি খুব কমই দেখছি আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি কিনা কিন্তু দেখানোর যেহেতু আপনারা হয়তো আওয়াজগুলো শুনে বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু বড় বড় আপনার মানে শিলাবৃষ্টি হইতেছে মানে শিলা পড়তেছে আপনারা শুনতে পারতেছেন আসলে মানে আমি আসলে দোকানের ভিতর থেকে দাঁড়ায় আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু মানে কারেন্টও চলে গেছে কারেন্ট বন্ধ করে দিয়েছে সাথে সাথেই তাছাড়া আপনারা দেখতে পারতেছেন যে কত মানে বিশাল সাইজের এক একটা শিলা পড়তেছে মানে কী বলবো দেখতে পারতেছেন আপনারা এই যে মানে জাস্ট খালি আওয়াজগুলো উপলব্ধি করেন যে আপনার কী পরিমাণ মানে এই যে দেখেন আপনার এই যে হয়তো কিশোরীরা দেখতে পারবেন এই যে দেখেন আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার দোকানের টিন সাদা হয়ে আমার দোকানের ভিতরে শিলা পড়ছে আপনারা দেখতে পারতেছেন নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আপনার দেখেন আমার অবস্থাটা আল্লাহ বাঁচাইছে যে আমার আমার কোনো জিনিসের উপরে পড়ে নাই আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এই যে দেখেন আপনারা মানে আপনার টিন ছিদ্র হয়ে আমার দোকানের ভিতরে অবস্থা এই যে দেখেন আপনার সিলিং ছিদ্র হয়ে গেছে সিলিং ছিদ্র হয়ে কিন্তু মনে করেন যে এই সাইজের মানে আপনার শিলা পড়তেছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো যদি এই লেভেলের মনে করেন বৃষ্টি হয় তাহলে অত অবস্থা খারাপ হয়ে যাব আসলে কী বলবো ভাই আমার আমার এখন তো আমার এই মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যেতেছে আপনারা দেখতে পারতেছেন যে আমার দোকানের অবস্থায় যে দেখেন মানে আপনার পাত্র পইরা আপনার আমার মানে দোকানের ভিতরের অবস্থা দেখেন জাস্ট কারেন্ট চলে গেছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আইল্লাহানিম আপনারা দেখতে পারতেছেন এক একটা শিলা যে পড়তেছে মানে এই যে দেখেন সিলিং ফুট হয়ে গেছে আপনাদেরকে যদি আরেকটু দেখাই আল্লাহ আল্লাহ মাফ করো এই যে দেখেন মানে সিলিং টোটাল ফুট হয়ে গেছে এবং জানি না আল্লাহ কী কপালে লিখে রাখছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনাদের যদি দেখাই আমি আমার সব কিছু এই জায়গায় আমার প্রিন্টার লেমিনেটিং মেশিন ফটোকপি মেশিন আপনার এই যে দেখেন ওই যে আপনারা দেখতে পারতেছেন কিনা এই যে দেখেন টিন কিন্তু ছিদ্র হয়ে গেছে এই যে দেখেন দেখতেছেন কিনা এই যে দেখেন টিন কিন্তু ছিদ্র একেবারে কত বড় ছিদ্র হয়েছে দেখতে পারতেছেন আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আপনারা দেখতে পারতেছেন সম্মানিত দর্শক সিলিং ফাইটা মানে আপনার শিলাবৃষ্টি এই যে আমার দোকানের ভিতরে এই যে দেখেন আমার মানে ইয়ার মধ্যে নিচে পড়ছে আল্লাহ বাসাইছে যে আমার মানে ইয়ার ভিতরে পড়া নাই কোনো জিনিসের ভিতরে পড়া নাই
الله مفكر الله দেখতে পাচ্ছেন যে দেখেন অবস্থা মানে আপনার আল্লাহ মাফ করো আল্লাহ আল্লাহ মূল দাও না টিএনএ সব মানে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ কি বড় পরিমাণ শিলাবৃষ্টি শিলাবৃষ্টির কারণে আপনারা দেখেন মানে একটা গ্লাস পুরাই শেষ আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো এই লেভেলের শিলাবৃষ্টি আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই বা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই কি বলবেন ভাই আমি চিন্তা করতেছি শুধু আমার দোকানের অবস্থাটা আল্লাহ মাফ করছে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন